বছর ঘুরলেই দেশে লোকসভা নির্বাচন, সেই লক্ষ্যে আদা জল খেয়ে ময়দানে নেমে পড়েছে সব রাজনৈতিক দলই। বাংলায় 18 আসন থেকে সংখ্যা বাড়ানোই এখন মূল লক্ষ্য বিজেপির কাছে। সেই লক্ষ্যে 35 আসনের টার্গেট বেঁধে দিয়েছেন শাহ নাড্ডা জুটি। কেন্দ্রীয় নেতৃত্বের বার্তার পরই রণকৌশল তৈরিতে ঝাঁপিয়ে পড়েছে বঙ্গ বিজেপি। বাংলা থেকে 35 আসনে জয় পাওয়া খুব একটা কঠিন হবে না, এমনটাই মনে করেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এখন থেকে লোকসভা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়া বিজেপি ইতিমধ্যেই রাজ্যের 42টি আসনকে 5 ভাগে ভাগ করে ফেলেছে। তার উপর ভিত্তি করেই লড়াইয়ের পরিকল্পনা করেছে গেরুয়া শিবির। বিজেপির 35 আসনে জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতো, কটাক্ষ ছুড়ে দিয়েছে রাজ্যের শাসক দল। পাল্টা শাসক শিবিরকে কটাক্ষ করেছে বিজেপি 35 আসনে জেতাই মূল লক্ষ্য। প্রতিক্রিয়া বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। কংগ্রেস একা লড়ুক বা কংগ্রেসের সাথে লড়ুক বা সিপিএমের সাথে লড়ুক, বিজেপি ওটা নিয়ে চিন্তিত নয়। বিজেপি চিন্তিত তাদেরকে আমাদেরকে 35টি আসনের টার্গেট দিয়ে গেছেন মাননীয় গৃহমন্ত্রী, আমরা সেটাকে স্পর্শ করার জন্য চিন্তিত, সেটাকে নিয়ে আমরা চিন্তাভাবনা করছি, অন্য কিছু নিয়ে চিন্তাভাবনা করছি। অন্যান্য জায়গায় বিজেপি পারলে বাংলায় নয় কেন, প্রশ্ন তোলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নেতা বলে গেছেন যদি কাশ্মীর থেকে 370 ধারা 35 রেস হয়ে যেতে পারে, ছত্তিশগড়ে এত বিপুল জয় হতে পারে, তেলেঙ্গানাতে পার্টি 1-8 হতে পারে, এত কিছু দান খয়রাতির পরেও রাজস্থানের লোক রাষ্ট্রবাদ এবং বিকাশবাদের পক্ষে মোদিজির পক্ষে ভোট দিতে পারে, তাহলে কেন পশ্চিমবঙ্গেও আমরা পারব না? তাই বিজেপির যারা বুথের সৈনিক সংগঠক তারা আজকে এখানে একত্রিত হয়ে শপথ নিল যে আমরা কাঁথি লোকসভা কেন্দ্র নরেন্দ্র মোদিজিকে দেব। আর আমি কাঁথির ছেলে হিসেবে তাদের কাছে কথা দিলাম যে পরবর্তী দিনে বিধানসভার ভোটে এখানে বিজেপি সরকার হবে। বিজেপি বেশি সংখ্যক আসনে পদ্ম ফোটানোর লক্ষ্যে মরিয়া প্রয়াস চালালেও কতটা তারা সফল হয় উত্তর মিলবে নির্বাচনের ফল ঘোষণার দিনে। ক্যালকাটা নিউজ।